السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد. সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থতার সাথে পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে তোমরা আবার অনলাইন ক্লাসে ফিরে এসেছ। আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আবুকর সিদ্দিক, প্রভাষক আরবি, ইসলামনগর দারুসুন্নাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কামারখন, সিরাজগঞ্জ থেকে। আমি আজকে পূর্বের ক্লাসের মতোই বাংলাদেশ মাদ্রাস শিক্ষা বোর্ডের আলিম তথা একাদশ দ্বাদশ শ্রেণীর আল হাদিস ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের পাঠ পূর্বের ক্লাসের পূর্বের পাঠগুলোর পর থেকে ধারাবাহিকভাবে ক্লাস চলবে। আজকের ক্লাস কিতাবুল ইমান এর 3 নং হাদিস থেকে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা অবশ্যই ইতিমধ্যে বই, খাতা এবং কলম নিয়ে অনলাইন ক্লাসের জন্য বসে গিয়েছ। তোমরা তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করতেছি। আজকে আমরা যে ক্লাস উপভোগ করব, আজকে যে ক্লাসটি নেওয়া হবে কিতাবুল ইমানের 3 নং হাদিস, সেই 3 নং হাদিসটি আমরা আগে তিলাওয়াত করে নেই, তারপরে আমরা ধারাবাহিকভাবে হাদিসের আলোচনা শেষ পর্যন্ত সমাপ্ত করে ক্লাস শেষ করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা أفضل فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه. সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা হাদিসের তেলাওয়াত শুনলাম। হাদিসের তেলাওয়াতের পরে আমরা আজকে ক্লাসের যে শিখনফল, আমরা শিখনফল সম্পর্কে আমাদের ধারণা নিয়ে নেই। আজকে আমাদের ক্লাসের শিখনফল হচ্ছে এই হাদিসের আলোকে অনেকগুলো বিষয় আলোচনা রয়েছে, তার মধ্যে থেকে 2টি শিখনফল নির্ধারণ করেছি, যেই শিখনফল অনুযায়ী আজকে আমি ক্লাস শেষ পর্যন্ত চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসের শিখনফল 2টো শিখনফল নির্ধারণ করা হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1, আত-তাওদিহু শুআবুল ঈমান। আমরা জানি ইমানের ভিত্তিতে একজন মানুষকে কি কি আমল করতে হয়, কি কি কাজ করতে হয়, কি কাজ থেকে বিরত থাকতে হয়, এই হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লামের বাণী হাদিসের আলোকে আমরা আজকে ইমানের শাখা এবং প্রশাখা সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস থেকে আমার সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ ইমানের শাখা প্রশাখা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। 2 নম্বর, ওয়াজিবু তাখসিসিল হায়াই বিযিকরি ফিল হাদিস। এই হাদিসে আল হায়া তথা লজ্জাশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা এই হাদিসের আলোকে জেনে নিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়া তথা লজ্জাশীলতার ব্যাপারে অত্র হাদিসে গুরুত্ব আরোপ করার কারণটা কি। আমরা সংক্ষেপে শিখনফল সম্পর্কে একটু ধারণা নিয়ে নিলাম। এখন আমরা যদি হাদিসের সরল অনুবাদ, সংক্ষিপ্ত ব্যাখ্যা আলোচনার মাধ্যমে আমরা শিখনফল অর্জন করতে পারব, আমরা সকল আমরা ক্লাসের শেষ পর্যন্ত সকল ছাত্রছাত্রীদেরকে আমি আহ্বান করব, তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকবে এবং প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আমরা যে হাদিসটি তিলাওয়াত করেছি এ হাদিসের সরল বঙ্গানুবাদ আমরা আগে জেনে নিই। عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم এর সাহাবীদের মধ্যে সবচেয়ে অধিক
হাদিস বর্ণনাকারী সাহাবী মুফসিরুনদের মধ্যে শীর্ষস্থানীয় সাহাবী যার হাদিসের বর্ণনায় অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসের বর্ণনাকারী তিনি বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা ঈমানের রয়েছে 70 এর অধিক শাখা ফা আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম শাখা হচ্ছে এই ঘোষণা দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ওয়া আদনাহা ইমাদাতুল আযা আনিত তরিক এবং ঈমানের দাবিতে ক্ষুদ্র সবচেয়ে ছোট ঈমানের শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া ফাল হায়াউ শুবাতুম মিনাল ঈমান এবং লজ্জাশীলতা ঈমানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ শাখা মুত্তাফাকুন আলাই আমরা জানি ইতিপূর্বে ক্লাসে আমরা বলেছি আমরা জেনেছি মুত্তাফাক আলাই এটি একটা পরিভাষা যার মাধ্যমে উদ্দেশ্য করা হয় এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আমরা এই হাদিসটির সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা জেনে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের ঈমানদারদেরকে বলেছেন একজন মানুষ যখন ঈমান আনে এই ঈমান আনার দাবিতে তাকে কিছু কাজ সম্পন্ন করতে হয় কিছু কাজ থেকে বিরত থাকতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করা হয়েছে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন উহা তোমরা গ্রহণ করো এবং যা করতে নিষেধ করেছেন উহা তোমরা বর্জন করো এই হাদিসে এই আয়াতের আলোকে আমরা বলতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুমিনের করণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে সু বিশাল যেই কথামালা এই কথামালাগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলোকে অতি সংক্ষেপে এই হাদিসের মধ্যে আলোকপাত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানকে একটি শাখা প্রশাখা বিশিষ্ট ডালের সাথে উপমা দিয়েছেন এই হাদিসে অর্থাৎ একটি বৃক্ষ একটি গাছের যেরকম বিভিন্ন অনেক শাখা এবং প্রশাখা থাকে অর্থাৎ এই ডাল শাখা প্রশাখা এই গাছের এক একটা অংশ অনুরূপভাবে ঈমানের দাবিতে ঈমানদার ব্যক্তি কি করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদারদের কাজগুলোকে সবগুলো কাজকে একটা গাছের সাথে তুলনা করে বলেছেন তোমাদের ঈমান ঈমানের শাখা এবং প্রশাখার সংখ্যা 70 এর অধিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা ঈমানের শাখা প্রশাখার সংখ্যা 70 এর অধিক আমরা জানি বিদউন শব্দটি ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন বিদউন এই বিদউন শব্দটি 3 থেকে নিয়ে 9 পর্যন্ত সংখ্যাকে উদ্দেশ্য করে আবার কেউ কেউ বলেছেন শুধুমাত্র 3 থেকে 9 পর্যন্ত বেদুর সংখ্যাকে বোঝানোর জন্য বেদুন শব্দটি আরবিতে ব্যবহার করা হয় মোট কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মর্ম হচ্ছে ঈমানের শাখা 70 এর অধিক অর্থাৎ 80 আগ পর্যন্ত 71 থেকে নিয়ে 73 থেকে নিয়ে 80 আগ পর্যন্ত অর্থাৎ আমরা বলতে পারি ঈমানের শাখা 73টি হতে পারে 74 73 থেকে নিয়ে 79 এর মধ্যে সীমাবদ্ধ করেছেন এই কথাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝানোর জন্য বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা এবং এই শাখাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রধান যেই শাখা সেটা হচ্ছে ঈমানের ঘোষণা দেওয়া মনে প্রাণে বিশ্বাস করার সাথে এই কথা স্বীকৃতি দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল এবং সর্বশেষ অর্থাৎ
সবচেয়ে ছোট যেই শাখার কথা এখানে বলা হয়েছে ইমাতাতুল আযানিত তরিক সবচেয়ে ছোট শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা মানুষের চলাচলের রাস্তায় যেই পাথর কাটা গোবর ময়লা আবর্জনা এগুলো সরিয়ে ফেলা এটাকে ইমানের সর্বনিম্ন শাখা বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সর্বপ্রথম প্রধান শাখার কথা বলেছেন সবচেয়ে ছোট শাখার কথা বলেছেন পরিশেষে গুরুত্ব হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষাংশে লজ্জাশীলতা হায়ার কথা উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হায়া শুবাতুন মিনাল ঈমান অর্থাৎ ঈমান এর শাখাগুলোর মধ্যে অন্যতম শাখা হচ্ছে হায়া তথা লজ্জাশীলতা হায়া বলতে আমরা কি বুঝি হায়ার বাংলা প্রতি শব্দ বাংলা যে প্রতিশব্দ এটাকে আমরা সহজ ভাষায় লজ্জা লজ্জাশীলতা বলতে পারি আরবিতে এটাকে বলা হয় আল ইস্তিহিয়া আল খাজলু অর্থাৎ লজ্জা শরম এটাকে হায়া বলা হয় আরবিতে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় কোনো কোনো ভালো কাজ করতে গিয়েও আমরা ইতস্ত লজ্জা বোধ করি এটাকে শরীয়তের দৃষ্টিতে হায়া বলা হয় না হায়া বলা হয় কাকে এখানে হায়া বলতে শারঈ দৃষ্টিতে হায়া বোঝানো হয়েছে আল হায়াউ ইমানিগুন ওয়াহুয়া খুলুকুন ইয়ামনাউ শখসা মিনাল ফিলিল কাবিহি বি সাবাবিল ঈমান ঈমানের দাবিতে বান্দা বা ব্যক্তি খারাপ কাজ থেকে বিরত থাকা অথবা খারাপ কাজ করতে যেই মনের যে সংকোচবোধ এটাকে বলা হয় হায়াই ইমানি এবং মূলত এই হাদিসে হায়া বলতে এটাকেই বোঝানো হয়েছে অর্থাৎ এমন কাজ যেটা শরীয়তের দৃষ্টিতে নিন্দনীয় এবং যা মানুষের কাছে স্বভাবজাতভাবেও কিছু কিছু কাজ রয়েছে যেগুলো নিন্দনীয় খারাপ মনে করা হয় এই সমস্ত কাজ শরীয় দৃষ্টিতে বলা হয়েছে হায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে হায়ার কথা উল্লেখ করেছেন বিশেষভাবে আমরা হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা জেনে নিলাম এখন আমরা আজকের ক্লাসের যেই প্রথম এবং প্রধান যেই শিক্ষণফল এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের শাখা সত্তরের অধিক অর্থাৎ তেহাত্তর পঁচাত্তর বা সাতাত্তর উনআশি হতে পারে সত্তরের অধিক উনআশি পর্যন্ত ঈমানের যে শাখা আমরা অনেকেই শুধু শুনে এসেছি ঈমানের শাখা সত্তরের অধিক ঈমানের শাখা সাতাত্তরটি উনআশিটি এই ঈমানের শাখাগুলো আমরা আজকের ক্লাসে ধারাবাহিকভাবে জেনে নেই আর হতে পারে এই ঈমানের শাখাগুলো জানার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে পারবো এবং করণীয় কাজ করতে পারবো বর্জনীয়গুলোকে আমরা বর্জন করতে পারবো ঈমানের দৃষ্টিতে ঈমানের তাকিতে এই যে ঈমানের শাখাগুলো বর্ণনা করা হয়েছে হাদিতে কিন্তু ঈমানের শাখাগুলো বিস্তারিত বলা হয় নাই ওলামায়ে মুতাকাদ্দিমিন ওলামায়ে মুতাখিরিন এবং যারা হাদিস বিশারদ মুহাদ্দিসিনে কেরাম তাদের মধ্যে অন্যতম ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাই আল্লামা কিরমানি ইমাম আবুল ফজল ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই এদের যেই কথাগুলো ঈমানের শাখায় যেই সমস্ত উক্তি করেছেন ব্যাখ্যা করেছেন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এই কথাগুলোকে আল্লামা মোল্লা কারি রহমতুল্লাহ আলাই যাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ধারা ভাষ্যকার বলা হয় তার রচিত কিতাব মিরকাতুল মাফাতিহ অর্থাৎ এই মিশকাতের আরবি ব্যাখ্যা গ্রন্থ এখান থেকে আজকে এই ঈমানের শাখাগুলো পাঠ করা হবে আমরা এই ঈমানের শাখাগুলো সম্পর্কে জ্ঞান লাভ করি এবং এর দ্বারা আমরা অনেক উপকৃত হতে পারব ঈমানের শাখা সর্বপ্রথম ঈমানের শাখাগুলোকে আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে এখানে আলোকপাত করেছেন আল ঈমান বিল্লাহি ওয়া সিফাতি আল্লাহ তাআলার জাত এবং সিফাত সংক্রান্ত বিষয়ে ঈমান রাখা আল্লাহ তাআলার জাত এবং সিফাত এবং আল্লাহ তাআলার জাত এবং সিফাত উভয়টাই কাদিম নতুন নয় হুদুস নয় এই জন্য আমাদের আকিদাগুলোর মধ্যে অন্যতম আকিদা হচ্ছে আল কোরআন ও কাদিমুন কালামুল্লাহ আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলার বাণী এটা আল্লাহ যেমন কাদিম আল্লাহ তাআলার বাণী তথা কোরআন ও কাদিম এই বিষয়ে ঈমান রাখতে হবে এগুলাকে ঈমানের প্রথম শাখা মধ্যে স্থান দেওয়া হয়েছে তারপরে আসছে মালাইকা তথা ফেরেশতাদের প্রতি ঈমান বিশ্বাস
আমরা ছসবকে আমরা বাহ্যিকভাবে ফেরেশতা না দেখলেও ফেরেশতার প্রতি ঈমান আনা ঈমানের দাবিতে ফরজ এবং এই আল্লাহ তাআলার পরেই ফেরেশতার প্রতি ঈমান আনা আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে আবির্ভূত হয়েছেন 1,24,000 মতান্তরে 2,24,000 আম্বিয়া কেরাম সকলকে সত্য বলে স্বীকার করা ঈমানের দাবিতে ওয়াল কদর তাকদীরের প্রতি ঈমান বিশ্বাস করা অর্থাৎ তাকদীর আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত বিষয় এর ভালো এবং মন্দকে বিশ্বাস করা অবিল ইয়াউমিল আখির এবং পরকালকে বিশ্বাস করা মুহাব্বাতুল্লাহ আল্লাহ তাআলাকে মহব্বত করা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদু আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে তোমাদের বেশি সন্তুষ্টি পাওয়ার উপযুক্ত এই জন্য আল্লাহ তাআলার প্রতি মহব্বত স্রষ্টা হিসাবে আমরা আল্লাহ তাআলাকে মহব্বত করব এটা ঈমানের অন্যতম শাখা ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফীহি তারপরে ঈমানের শাখা হচ্ছে আল্লাহ উদ্দেশ্যে কাউকে ভালোবাসা আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা এটা ঈমানের অন্যতম শাখা তারপরে শাখা হচ্ছে মুহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের প্রাণের থেকেও বেশি মহব্বত করা ঈমানের অন্যতম শাখা ইতিকাদু তাযীমিহি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ যথাযোগ্য সম্মান ইজ্জত করা ঈমানের অন্যতম শাখা ওয়া ফীহি সালাতু আলাইহি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি সালাত পাঠ করা দুরূদ পাঠ করা ঈমানের শাখার অন্যতম ওয়াইত্তিবাউ সুন্নাতিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করা ওয়াল ইখলাসু ফীহি এবং আমরা যে কোনো কাজ করব এই কাজের মধ্যে উদ্দেশ্য হবে আল্লাহ তাআলা সন্তুষ্টি এটাকে ইখলাস বলা হয় এবং এই ইখলাস ঈমানের শাখার মধ্যে তারকুর রিয়া রিয়া বলা হয় কোনো কাজ লৌকিকতার উদ্দেশ্যে করা মানুষকে দেখানো অথবা অন্য কোনো উদ্দেশ্যে কোনো কাজ করা এটাকে আরবি কোরআন হাদিসের পরিভাষায় রিয়া বলা হয় এই রিয়া পরিত্যাজ্য এটা ঈমানের শাখা আর নিফাক এবং মুনাফিকি নেফাকি খাস্তত বর্জন করা রিয়া এবং মুনাফিকি খাস্তত বর্জন করা ঈমানের শাখা ওয়াল খাউফু ওয়ার রাজাউ ওয়াস শুকরু ওয়াল ওয়াফাউ ওয়াস সাবরু ওয়ার রিদা বিল কাজা এখানে কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার ভয় আল্লাহ তাআলার রহমতের প্রতি আশা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলা যা কিছু আল্লাহর প্রতি আমরা যা কিছু ওয়াদা করে এসেছি রুহের জগতে এই ওয়াদা বাস্তবায়নের চেষ্টা করা ওয়াফা ধৈর্য ধারণ করা ওয়ার রিদা বিল কাজাই এবং আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকা ঈমানের অন্যতম শাখা আর রিদা বিল কাজা অর্থাৎ আমরা অনেক সময় দেখি অনেক চেষ্টার পরে অনেক কাজ করতে গিয়ে আমরা অনেক সময় সফল না হয়ে বিফল হয়ে যাই আমাদের মনক্ষুণ্ণ হওয়ার কারণ কোনো কারণ নেই কারণ এটা আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে নির্ভর করে আমি কোন কাজে সফল হব কোন কাজে সফল হব না এটাকেই কোরআন হাদিসের পরিভাষায় বলা হয় আর রিদা বিল কাজা এই আর রিদা বিল কাজা ঈমানের শাখা ওয়াল হায়া যেটা হাদিসের মধ্যে আজকে হাদিসের শেষ অংশে বলা হয়েছে ওয়াল হায়া ও শোবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা অর্থাৎ খারাপ কাজ করতে মনের ইতস্তত বোধ করা মনের সংকোচ বোধ লজ্জাশীলতা এইটা ঈমানের অন্যতম শাখা এইটাকে এখানে আল্লামা মোল্লা কারী রহমতুল্লাহ আলাইহি এরপরে উল্লেখ করেছেন আল হায়া লজ্জাশীলতা আত তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপরে ভরসা করা ওয়ার রাহমাতু আত তাওয়াদু অপরের প্রতি দয়া করা আত তাওয়াদু বিনয় প্রকাশ করা ওয়া ফীহি তাওকীরুল কাবীর ওয়ার রাহমাতুস সাগীর এবং বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা ঈমানের শাখা ওয়া তারকু আল কিবরি অহংকার বর্জন করা ওয়াল উযু আমিত্ব বোধ এটা বর্জন করা ওয়া তারকুল হাসাদি ওয়াল হাকদ হিংসা বিদ্বেষ পরস্তিকাতরতা বর্জন করা ওয়া তারকুল গাদাব রাগকে পরিহার করা তারপরে ওয়া তিলাওয়াতুল কোরআন ঈমানের দাবিতে কোরআন তেলাওয়াত করা ওয়া তাআল্লুমুল ইলমা ওয়া তাআলিমুহু নিজে শরঈয় জ্ঞান
শিক্ষা গ্রহণ করা অপরকে শিক্ষা দেওয়া ইমানের শাখা ওয়াদ দোয়া ওয়াদ যিকরু ওয়াল ইস্তিগফার দোয়া করা আল্লাহর কাছে আল্লাহ তাআলার জিকির করা এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা নিজের জীবনের গুনাহের জন্য আত্মীয় স্বজন আপনজনদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া ইমানের শাখার মধ্যে ওয়াল ইজতিনাবুল লাগবি অহেতুক কাজকর্ম এমন কিছু কাজ রয়েছে যে কাজ শরীয়ত নিষেধ করেছে এগুলো হারাম এমন কিছু কাজ রয়েছে যেটা কি করার মধ্যে কোনো উপকার নেই উপকারহীন অহেতুক কাজকে শরীয়ত দৃষ্টিতে লাগব বলা হয় লাগ অহেতুক কাজ বর্জন করা ইমানের শাখার মধ্যে অন্যতম এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ানিল লাগবি মুরিদুন সূরা মুমিনুনের মধ্যে মুমিনদের গুণাবলীর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ানিল লাগবি মুরিদুন যারা অহেতুক কাজকর্ম পরিত্যাগ করে এরা হচ্ছে মুমিন অতএব অহেতুক কাজকর্ম বর্জন করা ইমানের শাখা ওয়াত্তাতহীরু হিসসান ওয়া হুকমান বাহ্যিক এবং আত্মিক পবিত্রতা অর্জন করা অফিহি ইজতিনাবুন নাজাসাত এবং সকল প্রকার অপবিত্রতা থেকে দূরে থাকা ওয়া সাতরুল আওরাত নিজের সতর্কে সবসময় কি করা সম্ভ্রম সতর্কে সবসময় ডেকে রাখা ওয়াসসালাতু ফরদান ওয়া নাফলান নামাজ আদায় করা ইমানের শাখা ফরজ এবং নফল ওয়াসাকাতু কাজালিকা অনুরূপভাবে ফরজ এবং নফল যাকাত ওয়া ফাক্কুর রিকাব এবং দাসমুক্ত করা ওয়াল জুদু বদান্যতা দানশীলতা দান করা ইমানের শাখা ওয়া ফিহি আসসিয়ামু ফরদান ওয়া নফলান এবং নফল ফরজ এবং নফল রোজা রাখা ইমানের শাখা ওয়াল ইতিকাফ ইতিকাফ করা ওয়ালতিমাসু লাইলাতুল কদরি কদরের রাত্রি তালাশ করা ওয়াল হজ হজ করা উমরা করা ওয়া তাওয়াফ তাওয়াফ করা ওয়াল ফিরারু আদ-দীন আর ওয়াল ফিরারু বিদ্দীনিয়্যাতি ওয়া ফীহিল হিজরা যদি প্রয়োজন হয় দিনের স্বার্থে দিনের তরে দিনের জন্য দেশ ত্যাগ করা হিজরত করা প্রয়োজন অনুযায়ী হিজরত করা ইমানের শাখা ওয়াল ওয়াফাউ বিন নাজর এবং যদি কেউ কোনো প্রকার যদি কেউ কোনো প্রকার মান্নত করে মান্নত কি করা মান্নত পূর্ণ করা আত্তাহারি ফিল ইমান ইমানকে সঙ্গে আত্তাহারি ফিল আইমান এবং শপথ শপথ কি করা শপথকে পূর্ণ করা ওয়াদাউল কাফফারাত কোনো কাজের জন্য ত্রুটির জন্য যদি কাফফারার যোগ্য হয় কাফফারা আদায় করা ওয়া তাআফুফু বিন নিকাহ এবং নিকাহ তথা বিবাহের ক্ষেত্রে খরচের ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে শালীনতা এবং কি করা কম খরচ করা তাআফুফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফে বলেছেন ইন্না ফিন নিকাহি বারাকাতুন আইসারুহু মাউনা নিশ্চয়ই ওই সমস্ত বিবাহের মধ্যে বিয়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন যেই বিয়ে মধ্যে রয়েছে কি খরচ কম হয় এরকম বিবাহ তারপরে অবেরুল ওয়ালিদাইন পিতামাতার সাথে সদ্ব্যবহার করা তারবিয়াতুল আওলাদ সন্তান লালন পালন করা সিলাতুর রহমি আত্মীয়তার বন্ধন অটুট রাখা ওয়া তাআতু সাদা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অনুসরণ করা আনুগত্য করা ওয়া রিফকু বিল আবিদ কাজের লোক দাস দাসীর সাথে কোমল ব্যবহার করা ওয়াল কিয়ামু বিল ইমরাতি মাআল আদলি যারা ন্যায় বিচার করবে এদের কথা মানা এদের কথা মেনে চলা ওয়া মুতাবাতুল জামাআতি ওয়াত তাআউলিল আমরি এবং জামাত তথা মুসলমানদের ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা এবং মুসলমানদের মধ্যে নেতৃস্থানীয় আলেমদের অনুসরণ করা ওয়াল ইসলাহু বাইনান নাস এবং মানুষের মধ্যে ইসলাহ তথা কোনো কারণে যদি কোনো মানুষের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ হয় এদের মধ্যে মানুষের মধ্যে দুই ব্যক্তির মধ্যে মীমাংসা করা এটাই মানের শাখা অফিহিল কেতাল ওয়াল খাওয়ারিজ ওয়াল আল বগাত এবং প্রয়োজনে আল্লাহর রাস্তায় জিহাদ করা ওয়াল মুআওয়ানাতু আলাল বিররি ওয়া ফীহিল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এবং ইমানের শাখার মধ্যে আরেকটি শাখা হচ্ছে সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা ওয়া মুরাদাবা
এবং সব সময় আল্লাহর রাস্তার জন্য প্রস্তুত থাকা, যে কোনো ইবাদত যখন আসবে সামনে ইবাদতের যোগ্য হবে ওই ইবাদতের জন্য প্রস্তুত থাকা। ওয়াদাউল আমানত, যদি আমানত রাখা হয় আমানতকে কী করবে? আমানত রক্ষা করবে। ওয়াল কারযু মা ওয়াফাইহি, এবং সামর্থ্য অনুযায়ী মানুষের উপকার করা, কর্জে হাসানা প্রদান করা। ওয়া ইকরামুল জার, প্রতিবেশীকে সম্মান করা। ওয়া হুসনুল মুআমালা, মানুষের সাথে উত্তম আচরণ করা। ওয়াফিহি জামুল মালিমিন হিল্লিহি, এবং যদি সম্পদশালী হয় সামর্থ্য অনুযায়ী এবং বৈধ পন্থায় সন্তানদের জন্য অর্থ সম্পদ রেখে যাওয়া, এটা ঈমানের একটি শাখা। ওয়াইন ফাকুল মালি ফি হাক্কিহি, আল্লাহর রাস্তায় খরচ করা। ওয়াফিহি তারকু তাবযীরু আস-সারাফু, এবং খরচ করার ক্ষেত্রে অপচয় হেতু খরচ না করা। ওয়ারাদ্দুস সালাম, কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া। তাসমিতুল আতিস, এবং কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তার জবাব ইয়ার হামকাল্লা বলা। ওয়া কাফুদ দারারি, এবং ক্ষতিকর বিষয়কে বর্জন করা। ওয়াজতিনাবুল লাহুবি, খারাপ কাজ পরিত্যাগ করা। ওয়া হেমাতাতুল আজানিত তারিক, অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। যে হাদিসে সর্বশেষ সর্বনিম্ন যেই শাখার কথা বলা হয়েছে, এই হাদিসে এইখানে আল্লামা মোল্লা কারী রহমতুল্লাহ আলাই ইমানের শাখাগুলো বর্ণনা করে সর্বশেষে ইমাতাতুল আজানির তারিখ উল্লেখ করেছেন। মোট কথা, আমরা ইমানের বিভিন্ন শাখা প্রশাখা সম্পর্কে জ্ঞান লাভ করলাম। এ পর্যায়ে আমরা হাদিসের মধ্যে হায়াত ও লজ্জাশীলতাকে বিশেষভাবে উল্লেখ করার কারণ দুই সংক্ষেপে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোবিজ্ঞানী তিনি ছিলেন, এবং উপস্থিত ব্যক্তিদের মধ্যে হয়তো বা কোনো ব্যক্তির মধ্যে হায়াত ও লজ্জাশীলতার ত্রুটির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলেছেন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাখা বলার পরে হায়াকে বিশেষভাবে উল্লেখ করেছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাদের মুমিনদেরকে সাহাবায়ে কেরামদের মাধ্যমে মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে লজ্জাশীলতা, এটা এমন একটা বিষয়, ইজা ফাতাকাল হায়া ও ফাফাল মাসি, তা যখন তোমার লজ্জা শরম থাকবে না, যখন তোমার হায়া থাকবে না, তুমি যে কোনো কাজ করতে পারো, সরি তুমি ভালো মন্দ এটা তুমি দেখবে না যখন তোমার হায়া তথা লজ্জাশীলতা না থাকবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ শাখা ইমানে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বনিম্ন শাখা ইমাতাতুল আজানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা বলার পরে হায়াকে বিশেষভাবে উল্লেখ করেছেন, কারণ হায়া মানুষের মুমিন জীবনের অন্যতম ভূষণ। লজ্জা শুধু নারীর ভূষণ নয়, লজ্জা মুমিন প্রত্যেক ব্যক্তির লজ্জা, হায়া এটা হচ্ছে মুমিন ব্যক্তির ভূষণ। শুধু নারীর লজ্জা থাকবে কেন, লজ্জা প্রত্যেক মুমিনেরই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমারী মেয়েদের থেকে অধিক লজ্জাবতী লজ্জাশীল ছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই হাদিস থেকে শিক্ষা নেওয়ার এবং হাদিস অনুযায়ী আমল করার, এবং আমার যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস শুনলে, ক্লাস থেকে কথাগুলো শুনলে তোমরা এই হাদিসের উপরে আমল করবে, এবং তোমাদের উপরে আজকে যেই সর্বশেষ যেই ক্লাসের বিষয় ওয়াজিবুল মানজিলিয়া, বাড়ির কাজ, সেটা বাড়ির কাজ হচ্ছে তোমরা আজকের এই আলোচনা থেকে তোমরা কী বুঝতে পারলে, সংক্ষেপে তোমাদের কথাগুলো তোমাদের খাতায় লিখে তোমাদের যখন ক্লাস শুরু হবে তোমাদের ক্লাস টিচারের কাছে তোমাদের এই এই হাদিসের আলোকে আজকের ক্লাস থেকে তোমরা কী বুঝলে, মূল বক্তব্য সারসংক্ষেপ তোমরা তোমাদের শিক্ষকের কাছে জমা দিবে। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওইটা ইয়েছে না।